প্রথমে আপনাদের ক্যালিপারটা খুলে নিতে হবে সাইকেল থেকে, সেজন্য আপনাদের 5 নম্বর এল কিটা ব্যবহার করতে হবে। প্রায় সব ব্রেকেই এই নাটটা ইউজ করা হয়, 5 নম্বর এল কি। তারপর ক্যালিপার থেকে আপনাদের ব্রেক শুটা বের করে নিতে হবে। আমি এখানে প্লাস ব্যবহার করছি, আমি এই প্লাস ব্যবহার করে এই ব্রেক শুটা খুলব। ব্রেক শু খোলা হয়ে গেছে, দেখেন এখানে কত তেল, এই জন্য ব্রেকটা ধরে না। এখন এই তেলটা রিমুভ করতে হবে। প্রথমে হালকা আমরা ব্রেক শুগুলো মুছে নেব। আপনারা দেখতে পাবেন যে এখানে কত তেল লেগে আছে, আমার হাতে অনেকগুলো তেল ভরেছে। পরিষ্কার কাপড় দিয়ে ডিস্ক মুছলেও দেখতে পাবেন যে সেখানে কিছু তেল লেগে আছে। এই তেল লেগে থাকার জন্যই ব্রেকটা ভালো মতো ধরে না। আমরা প্রথমে ক্যালিপারটা ভালো মতো মুছে নেব। আমরা এখন এই ডিস্কটা পুরাবো। আমরা এই ডিস্ক পুরানোর জন্য গ্যাস লাইট নিয়েছি। এই গ্যাস লাইটটা অনেক ভালো, অনেক আগুন দেয় এই গ্যাস লাইটে। আমাদের আশেপাশে সেরকম আগুনের কোনো ব্যবস্থা নাই, তাই আমরা এই গ্যাস লাইট দিয়েই এই ডিস্কটাকে পুরাবো। আমরা ধীরে ধীরে এটাকে পুরাবো, কারণ গ্যাস লাইটের আগুন অনেক কম, তাই আমরা হালকা হালকা করে চাকাটা ঘুরাবো আর এই ডিস্কটাকে পুরাতে থাকবো। যখন ভালোভাবে পুড়ে যাবে, পুড়লেই তেলটা রিমুভ হয়ে যাবে। ডিস্কের দুই পাশ ভালো মতো পুড়িয়ে নিতে হবে। ডিস্ক যখন পুরানো হয়ে যাবে, তখন আবার ভালো একটা কাপড় দিয়ে ডিস্কটা মুছে নিতে হবে, যেন পুরানোর সময় যে কালিটা লেগে থাকে সেটা ভালো মতো রিমুভ হয়ে যায়। তারপর আমরা এখানে চক ঘষবো, যে চকে আমরা ব্ল্যাক বোর্ডে লিখি সেই চক। সেই চক যদি ঘষি, তাহলে যদি হালকা পরিমাণ যদি তেল লেগে থাকে, সে তেলটাও রিমুভ হয়ে যাবে। ভালো মতো ডিস্কটাকে ঘুষতে হবে চক দিয়ে। আপনারা যারা সায়েন্সে পড়েন, তারা হয়তো জানবেন যে ক্রোমাটোগ্রাফি নামে। ক্রোমাটোগ্রাফি হচ্ছে যে পদ্ধতিতে কোনো জিনিস থেকে পানি বের করে নেওয়া যায়। আমরা ক্যালিপারও ভালো মতো চক দিয়ে ঘুষে নেব, যেন ক্যালিপারে যদি হালকা তেল থাকে সেটাও রিমুভ হয়ে যাবে। এখন আমরা ব্রেক শুটাও পুরাবো। এটাকে ব্রেক শু বলে, ব্রেক প্যাড বলে, যেটা বলেন না কেন, এটাকে আমরা এখন পুরাবো, কারণ তেলটা এ ব্রেক প্যাডেও লেগে থাকে। এটাকেও ভালো মতো পুড়িয়ে নিতে হবে, তাহলে এখানে যে তেলগুলো থাকবে সেটাও রিমুভ হয়ে যাবে। দেখেন ব্রেক শু থেকেও ধোঁয়া বাড়াচ্ছে, এটা আসলে যে তেলটা লেগে আছে সে তেলটা পুরার ধোঁয়া। ভালো মতো পুরানো হয়ে গেলে এরপর আমরা ব্রেক শুটা চক দিয়ে ঘুষবো, কারণ চক দিয়ে যদি ঘুষি, হালকা যে তেলটা লেগে থাকবে পুরানোর পরও সেটা রিমুভ হয়ে যাবে। এভাবে আমরা দুইটা ব্রেক শু ভালো মতো পুড়িয়ে নিব। এরপর ব্রেক শুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর সেটাকে দুইটা ব্রেক শু একসাথে করে ঘুষতে হবে, তাহলে যে কালিটা লেগে থাকবে সেটাও রিমুভ হয়ে যাবে। আপনারা ঘুষার পর দেখতে পাবেন যে সেটা একটু চকচক করছে। ব্রেক শু ধোয়ার পর আবার সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে, যে পানিটা থাকবে সেটা রিমুভ হয়ে যাবে। এরপর ভিজা ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে ডিস্কটাও পরিষ্কার করে নিতে হবে, যাতে ডিস্কে যে চকের গুঁড়া লেগে থাকবে সেটা রিমুভ হয়ে যাবে। এখন আমাদের কাজটা শেষ, এখন ব্রেক শুটা ক্যালিপারে লাগিয়ে সাইকেলে লাগিয়ে দিতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তারপর আমরা দেখবো যে অনেক সুন্দরভাবে ব্রেকটা কাজ করছে। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন।